বিজেপির দালাল ইডির বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে অভিনেতা দেব। এই বিজেপির দালাল ইডি অভিনেতা দেবকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেল। অভিনেতা দেব এই বিজেপির দালাল ইডির বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে, তাতেই চরম বিপদে পড়েছে এই বিজেপির দালাল ইডি। চলুন প্রথমে দেখে নিন এই ইডি অভিনেতা দেবকে কেন দিল্লি ডাকে পাঠিয়েছে, এবং শেষে দেখুন অভিনেতা দেব এই ইডির বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নিল যাতে বিজেপির দালাল ইডি উল্টে নিজেরাই বিপদে পড়ে গেল। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরু পাচার থেকে আয়কর ফাঁকি সবকিছুতেই এবার সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। যেরকম 21 ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দিল্লিতে দেবকে ফের ইডির তলব, এবং ভোটের মুখে গরু পাচার মামলায় ফের দেবকে তলব করলো ইডি। 21 ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছে, এবং এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে বলতে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। রাজশ্রী, একটা বিষয় আমরা দেখলাম যে দেব যখন রাজনীতিতে থাকবেন কি থাকবেন না সেই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল, এবং তারপর তিনি যখন নেত্রীর পাশে দাঁড়িয়েই বললেন তিনি সক্রিয় রাজনীতিতে থাকছেন, এই সময়ের তাকে আবার গরু পাচার মামলায় তলব করা হলো। একদমই তাই, আজকে ইমেল মারফত দেবের কাছে এই সমন এসে পৌঁছেছে দিল্লির ইডি দপ্তর থেকে, এবং তাকে আগামী 21 তারিখ বেলা 11টার সময় দিল্লিতে ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে। বলা হয়েছে যে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে রুজু হওয়া মামলায় তথ্য সাক্ষ্য প্রমাণ এগুলো দেওয়ার জন্য এবং কিছু প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্যই দেবকে ডেকে পাঠানো হচ্ছে, এবং এই সমন সেই কারণেই তাকে পাঠানো হয়েছে, এবং তিনি সেদিন বেলা 11টার মধ্যে হাজির হবেন। দেব ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে 21 ফেব্রুয়ারি তিনি দিল্লিতে ইডি দপ্তরে হাজির হচ্ছেন, ইডির প্রশ্নের মুখোমুখি হবেন। পরবর্তী সময় ইডি যদি তাকে আবার ডাকে আবারও তিনি ইডির মুখোমুখি হবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। বিষয়টা হচ্ছে যে এই গরু পাচার মামলার তদন্ত দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ টাকা নয় ছয়ের যে বিশেষ আইন রয়েছে ইডির আওতাভুক্ত, সেই আইনেই হচ্ছে। এবং এর আগেও একবার ইডি দেবকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে, আবার দ্বিতীয়বার এই ঘটনার প্রেক্ষাপট যখন চলছে দেবের রাজনীতিতে থাকা না থাকা, ঘাটালে দাঁড়ানো, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তার মনে সংশয়, সেইগুলো যখন চলছে তার মধ্যেই কিন্তু এই সমন দেবের কাছে এসে পৌঁছেছে, এবং দেব জানাচ্ছেন তিনি যাবেন, ইডির প্রশ্নের মুখোমুখি হবেন 21 ফেব্রুয়ারি। এ প্রসঙ্গে কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তার কি বক্তব্য শোনাবো। দেব মাথা নিচু করেননি, দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। যারা যারা জো ঝুঁকেগা নেহি উসকে ঘর, ও লোক ইডি কা সমন ভেজতেগা।